Hello friends, this is TK Kundu from the text of Friendly Tutorial Home. In this class, I am going to share with you a simple paragraph that is aim in life. It's for class 9 and 10 only. Please listen to me. Aim in life. Jibone lokkho. A man without any aim is a life without any destination. Ekta manus kono lokkho chhara hocche ekta jibon kono gontobyosthol chhara. Life is a journey and so it should have a particular destination, that is aim. Jibon ekta jatra, ekta bhromon jatra. সুতরাং এর একটা নির্দিষ্ট গন্তব্যস্থল, যেমন একটা এম থাকা উচিত. নান ক্যান ইম্প্রুভ উইদাউট এনি এম ইন লাইফ. কেউই উন্নতি করতে পারে না জীবনে লক্ষ্য ছাড়া. আ পার্টিকুলার এম ইন ম্যানস লাইফ অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্সপিরেশন. মানুষের জীবনের একটা নির্দিষ্ট লক্ষ্য কাজ করে একটা তার কাছে অনুপ্রেরণা হিসাবে. আই হ্যাভ অ্যান এম ইন লাইফ. আমার জীবনে একটা লক্ষ্য আছে. আই ওয়ান্ট টু বি অ্যান অনেস্ট টিচার বিকজ টিচিং ইজ আ নোবেল প্রফেশন. আমি হতে চাই একজন সৎ শিক্ষক, কারণ শিক্ষকতা একটা মহৎ পেশা. ইফ আই বিকাম আ গুড টিচার আই উইল হ্যাভ দ্য অপরচুনিটি টু গাইড দ্য ফ্লাওয়ার্স লাইক চিলড্রেন টু শো দ্য গুড পাথ অফ লাইফ অ্যান্ড মেক দেম রেসপন্সিবল সিটিজেন্স ফর এ নেশন. যদি আমি একটা ভালো শিক্ষক হই, আমার সুযোগ হবে ফুলের মতো শিশুদের গাইড করা এবং তাদেরকে জীবনের ভালো পথটা দেখিয়ে দেওয়া, তার সাথে সাথে তাদেরকে একজন দায়িত্বজ্ঞান, দায়িত্ব সম্পন্ন নাগরিক, একটা দেশের দায়িত্ব সম্পন্ন নাগরিকে পরিণত করা. আই উইল ওপেন দেয়ার গ্রিন মাইন্ড লাইক পেটালস অফ ফ্লাওয়ার্স. আমি তাদের সবুজ মন, সবুজ মনের বিকাশ ঘটাবো ঠিক ফুলের পাপড়ির মতো. গিভ দেম নলেজ, তাদেরকে দান করব জ্ঞান. অ্যান্ড বিল্ড দেয়ার ক্যারেক্টার্স, এবং তাদের চরিত্র গঠন করব. হোয়েন আই উইল সি দেম ওয়ারিং দ্য ক্রাউন অফ ভিক্ট্রি, যখন আমি তাদের জয়ের মুকুট পরতে দেখব. আই উইল এনজয় দ্য এক্সট্রিম জয় অফ হ্যাপিনেস অ্যান্ড ফিল আই ডিডেন্ট স্পেন্ড লাইফ ফর নাথিং, আই হ্যাভ ডান সামথিং ইন লাইফ. যখন আমি তাদেরকে জয়ের মুকুট পরতে দেখব, আমি তখন উপভোগ করব আনন্দের, খুশির আনন্দ, এবং অনুভব করব যে আমার জীবনটা বৃথা যায়নি, আমি কিছু করতে পেরেছি. আই উইল ডিভোট মাই এন্টায়ার লাইফ টু গাইডিং স্টুডেন্টস হোল হার্টেডলি. আমি আমার সম্পূর্ণ জীবন উৎসর্গ করব ছাত্রছাত্রীদের গাইড করার কাজে মন প্রাণ দিয়ে. অ্যান্ড সেট আপ আ সুইট বন্ড অফ ফ্রেন্ডশিপ, এবং একটা মিষ্টি বন্ধন স্থাপন করব বন্ধুত্বের উইথ অল দ্য ইয়ং লার্নার, সমস্ত কম বয়সী লার্নারদের সঙ্গে. হু উইল বি কলিং মি স্যার অ্যাফেকশনেটলি ফর এভার, যারা আমাকে বলতে থাকবে, স্যার বলে ডাকতে থাকবে খুব আদর করে চিরকাল. আই ডিজায়ার টু বি সাচ এ পার্সন ইন ফিউচার, আমি এই ধরনের একজন ব্যক্তি হতে চাই ভবিষ্যতে. অ্যান্ড ফর অ্যাটেনিং মাই গোল, এবং আমার লক্ষ্যে পৌঁছবার জন্য. আই অ্যাম রিডিং মাই লেসন উইথ ফুল কনসেন্ট্রেশন অ্যান্ড হার্ড ওয়ার্ক, আমি আমার পাঠ খুব
পড়াশোনার আমরা চালিয়ে যাচ্ছি পুরো সম্পূর্ণ মনোযোগ দিয়ে এবং কঠোর পরিশ্রম সহকারে। সো ফ্রেন্ডস, দিস ইজ দ্য সিম্পল প্যারাগ্রাফ এম ইন লাইফ ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9 and 10। আই হোপ ইউ হ্যাভ রিয়েলাইজড হাউ টু রাইট সচ প্যারাগ্রাফ অ্যান্ড নাও ইউ উইল বি এবল টু রাইট সচ প্যারাগ্রাফ ইন ইয়োর ওন। আই হোপ দ্যাট। সো থ্যাংক ইউ ফর ইয়োর লিসনিং টু মি ইন দিস শর্ট ক্লাস। টাটা, বাই বাই, সি ইউ এগেইন।